আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যে বলছিলাম বাচ্চার আওয়াজ শোনা গেছে, এই যে দেখুন বাচ্চা মাত্র একটা করে ফুটতেছে। তো এখানে এবং খাবার দাবার দিয়ে দিছি, তো গোল্ডেন স্যাপারেটের বাচ্চাটা খুব ভালো মতো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আল্লাহর রহমতে কিছু সুখের সংবাদ আছে এবং দুঃখের সংবাদ আছে, তো দুটোটা মিলিয়ে আজকের ব্লগ। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো সুখের সংবাদের ভিতরে আগে চলে আসি, সেটা হচ্ছে যে আমার হাড়ির মধ্যে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, জামা পাখির হাড়ির মধ্যে চিচি আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে যদি বাচ্চা ফুটে, এবার দুই মাস পরে আল্লাহর রহমতে ওরা বাচ্চা দিছে, তো বাচ্চাগুলা দেখার সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি বলছিলাম যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আল্লাহর রহমতে খুব ভালো বাচ্চা দিছে, দেখি কয়টা হাড়ির মধ্যে বাচ্চা দিছে এবং কয়টা বক্সের মধ্যে বাচ্চা দিছে। তো সবগুলা যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে তো ভালো কথা, আর যদি না দেয় তো কয়েকটার মধ্যে ডিম থাকবে। তো চলুন হাড়িটা খুলে দেখি এবং বক্সটা খুলে দেখি যে কয়টা বাচ্চা আছে। তো নিচের বক্সগুলো এবং হাড়িগুলোর মধ্যে একটা বাচ্চাও নাই, এখানে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। দেখুন এখানে খুব সুন্দর করে পাঁচটা ডিম আছে আর গোলাকার করে বাসা বানায় রাখছে, আর এটার মধ্যে একটা ডিম আছে মনে হয়। হ্যাঁ একটা ডিম আছে, এগুলো এখনও ফুটে নাই। তো এই বক্সের মধ্যে একটা ডিম আছে, তো ডিম আছে অনেকগুলোর মধ্যে। আমার এখানে বক্সের মধ্যে বাচ্চা ফুটছে, আমি চেক করবো যে কোনটার মধ্যে ফুটছে। তো এখানে ডিম দেখতে পাইতেছেন, বক্সের মধ্যে বাচ্চা ফুটছে অলরেডি। আমি চিচি করে বাচ্চার আওয়াজ শুনছি, আমি চেক করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি চেক করতেছি এবং দেখে ফেলবেন যে কোনটার মধ্যে বাচ্চা ফুটছে না ফুটছে, আর বাচ্চার কতটুকু বড় হয়েছে, আর কী কী বাচ্চা আসবে, কী কী কালারের বাচ্চা হবে সেটাও বলবো আপনাদেরকে, আর কোন পাখিটা বাচ্চা দিছে সেটা বলার চেষ্টা করব। সেটা বলাটা একটু টাফ, কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো পাখি, সেই জন্য কোন হাড়ির মধ্যে কোন পাখি যায় সেটা বলাটা অনেক কষ্টকর। আমি যদি এখানে একদিন থাকতাম তাহলে বলতে পারতাম। আমি ওদেরকে সময় দিই, খাবার দিই এবং ভিডিও করি আর পানি দিই, এই সময়টাই দিই, আর ওদেরকে বেশি ডিস্টার্ব করলে ওরা ডিম বাচ্চা খুব কম করে, সেই জন্য এই সিস্টেমটা করছি আমি। এই বক্সটার মধ্যে দেখুন, এই বক্সটার মধ্যেও ছয়টা থেকে সাতটা ডিম থাকতে পারে, তো আমি গুনি নাই, আর এগুলো গুনতেও পারবো না, কারণ হচ্ছে যে গুনতে গেলে হয়তো বা একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে ভেঙে যেতে পারে, তো আমি চাই না যে এটা ভেঙে যাক, সেই জন্য গুনতেছি না। আর এটার মধ্যে দেখি, এটার মধ্যেও কিছু নাই। তো আরেকটা সাইডে যাই, আমি আরেকটা সাইডে যাওয়ার পর দেখি যে ওইটার মধ্যে বাচ্চা আছে কি ডিম আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যে বলছিলাম বাচ্চার আওয়াজ শোনা গেছে, এই যে দেখুন বাচ্চা মাত্র একটা করে ফুটতেছে। তো এখানে ডিম আছে এবং বাচ্চাও আছে, ওই যে দেখুন লাল কালার যে বাচ্চাটা দেখতে পাইতেছেন ওটা হচ্ছে যে বাচ্চা, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে ফুটা শুরু করছে, সেজন্য এখানে বেশি ডিস্টার্ব করবো না। দেখুন নড়তেছে বাচ্চাটা, মাত্র ফুটছে। তো আমি এখান থেকে সরে যাই, মা হয়তো বা ঢুকবে, বাচ্চাগুলো ফুটার অপেক্ষা করবে এবং খাবার দাবার খাওয়াবে। খাবার দাবার আমি দিয়ে দিছি, ডিম দিয়ে দিছি, ডিম দেখাবো আপনাদেরকে আজকে কী ডিম দিছি। এখানে তিনটা হাড়ি দেখতে পাইতেছেন, তিনটা হাড়ির মধ্যে প্রথমে যে হাড়িটা আছে ওই হাড়িটার মধ্যে জামা পাখি আছে, ফ্রন্ট কালার জামা পাখি, এটার মধ্যে বাচ্চার আওয়াজ শুনছি আমি। তো চেক করে দেখাবো, যদি এটার মধ্যে বাচ্চা থাকে তাহলে ফ্রন্ট কালার হবে, দোনোটাই ফ্রন্ট কালার হবে, কারণ হচ্ছে যে মেল ফিমেল দোনোটা ফ্রন্ট কালার। দেখুন একটা উপরে আছে আর একটা নিচে আছে, নিচে বলতে হাড়ির মুখ বরাবর আছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন জুম করে ভিতরে দুইটা জামা পাখি আর উপরে একটা জামা পাখি, তিনটাই হচ্ছে যে ফ্রন্ট কালার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে বাচ্চার আওয়াজ শুনছি আমি, বের করে দেখাবো আপনাদেরকে যে কীভাবে কী আছে, কতটুকু বাচ্চা হয়েছে এবং কতটুকু বড় হয়েছে। এই যে দেখুন এই হাড়িটা আমি দেখাচ্ছি, এই হাড়িটার মধ্যে দুইটা ডিম আছে। আমি যে বলছিলাম যে ফ্রন্ট কালার পাখিগুলো এখানে ছিল, এখানে সরাই তারপরে আমি বাচ্চাগুলো দেখাইতেছি। বাচ্চাগুলো দেখুন কত সুন্দর বাচ্চা, এগুলো হচ্ছে যে দুই দিনের বাচ্চা, আর দুইটা ডিম ফুটা বাকি আছে। এগুলো ফুটবে কি ফুটবে না সেটাও বলতে পারতেছি না, কারণ হচ্ছে যে এগুলোর দুই একটা ডিম নষ্ট হয়, আপনার একটা ডিম হয়তো বা দুইটা ডিম নষ্ট হয়। বাচ্চাগুলো আমি বের করে দেখাই যে কী রকম বাচ্চা বের হয়েছে এবং কী রঙের হবে, আর গায়ে পশম আসছে নাকি, আর এদের চোখ ফুটছে নাকি সেটা দেখাবো আপনাদেরকে। দুইটা বাচ্চা ফুটছে সমস্যা নাই, আমি এদের সম্পর্কে এরা কতদিনে বড় হয় এবং কতদিনে খাবার দাবার শিখে নিজেরা নিজেরা সেটা বলবো, আর এদেরকে কতদিন পর্যন্ত হাড়ির মধ্যে রাখে মা বাবা, আবার কতদিন পরে হাড়ি থেকে বের করে দেয় সেটাও বলবো। তো বাচ্চাগুলো আমি হাতে নিয়ে ফেলি, এই যে দেখুন আল্লাহর রহমতে কত সুন্দর দুইটা বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে যে মিনিমাম তিন দিন, তিন দিনের উপরে হইতে পারবে না, কারণ হচ্ছে যে এগুলো চোখ ফুটে না এখনও, আর গায়ে কোনো পশম আসে নাই। এগুলো হবে যে ফ্রন্ট কালারের বাচ্চা,
আর এগুলো চোখ ফুটবে যে দশ দিন পর চোখ ফুটার পর এরা খাবার দাবার মা থেকে খুঁজে খাইতে পারবে। আর মারা রাখবে যে হাড়ির মধ্যে প্রায় বিশ দিনের মতো হাড়ির মধ্যে রাখবে, এরপরে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর এখানে থাকবে কলোনির মধ্যে। তো কলোনির মধ্যে থাকলে এভাবে ছড়াই ছিটে থাকবে, তারপর মা বাবা ওদেরকে খুঁজে খুঁজে খাবার দাবার খাওয়াবে। ওদেরকে থাকতে হবে যে লুকাই থাকার পর এরা থাকতে পারবে। আর এখানে দেখুন ডায়মন্ড অ্যাপটা বের হয়ে গেছে কলোনি থেকে, কালকে ভিডিও করছিলাম ওইখান থেকে। আবার যদি অন্য যাওয়া পাখি দেখে ফেলে তাহলে কি পরিণতি করে সেটা আমি আপনাদেরকে বলছি, যে যাওয়া পাখি এগ্রেসিভ হয় এবং অন্য বাচ্চা দেখলে মেরে ফেলে। সেটা দেখছেনও আপনারা, এই যে দেখুন কত সুন্দর বাচ্চাগুলা, তো এগুলা এভাবে থাকে এবং এভাবে বড় হয়। আমার এখানে বড় হওয়ার পর আলাদা করি না, আমি রেখে দিই এখানে, ওরা নিজেরা লুকায় বাঁচতে পারে এবং অনেক সময় আমি লুকায় রাখি তারপর বাঁচতে পারে। যাক আল্লাহর উপর ভরসা, যেটা ওদের মধ্যে আছে ন্যাচারালভাবে ওইটা কখনোই পরিবর্তন করতে পারবেন না আপনি, এইভাবে হোক ওইভাবে হোক যেভাবে হোক। আর এই বাচ্চা দুইটা অনেক সুন্দর, তো এভাবে লালন পালন করলে কলোনির মধ্যে বাচ্চা দেয়। তো এবার একটু লেটে দিছে, আরও কিছু আছে, ওগুলোর মধ্যে ডিম আছে অলরেডি, ইনশাল্লাহ ফুটে যাবে, ফুটলে আপনাদেরকে দেখাবো, আপ টু ডেট দেখাবো যে কীভাবে বড় হচ্ছে, কীভাবে খাবার খাচ্ছে এবং ছোটো বাচ্চা থেকে বড় বাচ্চা হইতে কতদিন সময় লাগে এবং ওই বাচ্চাগুলো কীভাবে খাবার দাবার শিখে ওটাও দেখাবো। তো এগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন বেশিক্ষণ ঘাটাঘাটি করবো না ওদেরকে আমি, কারণ হচ্ছে যে ওদের শরীরের একটা স্মেল আছে, স্মেলটা যদি চলে যায় তাহলে মা বাবা খাবার দাবার খাওয়াবে না, সেটাও একটা সমস্যা। তো ঘাটাঘাটি না করে আমি রেখে দিই, দেখুন না কীভাবে ধরছি আমি, অনেক আলতো করে ধরছি যেন স্মেলটা না যায় সেটার জন্য। তো এরা ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে এভাবে ঘুরে ঘুরে দাঁড়ায়, এভাবে ঘুরে ঘুরে দাঁড়ালে মা বাবা খাবার দাবার খাওয়ায়, সেই জন্য মা বাবা এসে কোন দিক দিয়ে খাবার দাবার খাওয়ায় শুধু মা বাবাই জানে, কারণ হচ্ছে যে ওদের চোখ ফুটে নাই সেজন্য। এখনও খাবার দাবার খাইছে, দেখুন পেটের মধ্যে খাবার আছে মাশাল্লাহ। একটা কথা সেটা হচ্ছে যে একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোট দেখা যাচ্ছে, একটা বাচ্চা একদিন আগে হয়েছে একটা বাচ্চা একদিন পরে হয়েছে, কারণ হচ্ছে যে ওরা ডিম পারে একদিন পর, সেই জন্য এই সমস্যাটা হয়ে থাকে, এছাড়া কোনো সমস্যা না। তো একদিন পর হইলেও সমস্যা নাই, ওগুলা এক মাস পর ঠিকভাবেই বাচ্চা সবগুলাকে একসাথে বড় করে, সঠিক পরিমাণ খাবার দাবার খাওয়ায়। আল্লাহ তাআলা ওদের ব্রেনের মধ্যে দিয়ে দিছে কতটুকু পরিমাণ খাবার দাবার খাওয়ানো লাগবে, কতটুকু পরিমাণ কত বেশি খাবার খাওয়াবে, কত বেশি পানি খাওয়াবে, সেটা ওদের নলেজের মধ্যে আছে, সেই অনুযায়ী ওরা বড় করে এগুলাকে মাশাল্লাহ। এভাবে যদি সাধারণভাবে দেখা যায় যাওয়া পাখির বাচ্চা যে বোঝাও যাবে না, একবারে সাপের বাচ্চার মতো লাগে, দেখুন হা করে থাকার জন্য চোখগুলো বন্ধ, একবারে সুচালো ঠোঁট উপরের দিকে হা করছে, এভাবে চিপের মধ্যে চলে যাইতেছে। তো আমি এগুলাকে হাড়ির মধ্যে দিয়ে দিই, হাড়ির মধ্যে দিয়ে দিব এখন। আর এই যাওয়া পাখিগুলো এখানে আছে, যাওয়া পাখিগুলা হাড়ির মধ্যে চলে গেছে, তো বাচ্চাকে দেখতে পাইতেছে না, সেজন্য হতাশ হয়ে গেছে। তো বের হয়ে গেছে, আমি বাচ্চাগুলো দিয়ে দিই চুপ করে যেন ওরা টের না পায়, যদি টের পায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে সেই জন্য। তো এই যে দেখুন যাওয়া পাখিগুলো আবার সিস্টেম মতো বসে গেছে, হাড়ির মাঝখান বরাবর এবং ডিম দুইটার পাশাপাশি বরাবর বসে গেছে, এভাবে বসে থাকবে। আল্লাহর রহমতে মা বাবা এসে খাবার দাবার খাওয়াবে, একটা আরেকদিকে নড়াচড়া করতেছে, তো থাকুক এগুলা। এই পাখিটা মারা যাওয়ার কারণ হচ্ছে যে আমি নিজেই, আমি এখানে কেজের মধ্যে ব্রাহ্ম মুরগিগুলো রাখছি, ঝুলায় রাখছিলাম, তো ঝুলায় রাখার পরেও এখানে খাঁচাটা নিচে পড়ে গেছে, নিচে পড়ে যাওয়ার সাথে সাথে পাখিটা খাঁচার নিচে চলে আসছে, তারপর মারা গেছে। তো আমি খাঁচাটা উঠাই দেখতেছি যে পাখিটা মারা গেছে, অনেক আফসোস লাগছে আমার, অনেক কষ্ট লাগছে যে সামান্য একটা ভুলের কারণে পাখিগুলো মারা যায়, জায়গায় একটা পাখি মারা গেছে, অনেক কষ্ট লাগতেছে। তো ভুলগুলা টুকি ডাকি ভুলের কারণে পাখি মারা যায়, আমার কারণেই মারা গেছে, যে আমি যদি নিচে রাখতাম তাহলে এই পাখিটা মারা যেত না। তো এখন ঠিক মতো রাখছি, কোয়েল পাখি কেজের উপরে রাখছি, আর এত সুন্দর পাখিটা হারানোর পর বুঝতে পারলাম যে কিভাবে রাখা দরকার, ভুল থেকে কিছুটা কিছু শিক্ষা নিতে হবে, নেওয়ার পর তারপরে হয়তো বা ভুল থেকে শুধরানো যায়। তো এইখানে যে বড় সাইজের মুরগির বাচ্চাগুলো দেখতে পাইতেছেন, এগুলোর মধ্যে একটা ব্যাড নিউজ আছে, সেটা দেখাবো আপনাদেরকে। তো এই ব্যাড নিউজটা ডিফারেন্ট ডিফারেন্ট কারণে হয়েছে, আর কেন হয়েছে সেটাও বলবো, আর কি জন্য কী হয়েছে, কোন ব্যাড নিউজ সেটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখাচ্ছি যে এইখানে যে মুরগি বাচ্চাগুলো আছে, এগুলাতে 100টি লাইট লাগাই দিছি আমি,
তো ঠান্ডা রাতের দিকে একটু বেড়ে যায়, আবার সকালের দিকে কমে যায়, তারপরে আবার দুপুরের দিকে গরম বেড়ে যায়। সেই জন্য হয়তো বা এই সমস্যাটা হয়েছে। তো এখানে কিছু ফেন্সি মুরগি বাচ্চা আছে, ওগুলো সেল হয়ে গেছে। আর দুইটা আছে, সেটা হচ্ছে যে একটা গোল্ডেন স্যাবরাইট আর একটা শেরেমা। শেরেমা সামনে যেটা দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে শেরেমা, আর এটা হচ্ছে শেরেমা ছোট ছোট সাইজের। তো এগুলোর মধ্যে কী ব্যাড নিউজ এসেছে সেটা দেখাই আপনাদেরকে। আর এখানে কিছু তার্কির বাচ্চা আছে, তার্কির বাচ্চাগুলো ছোট ছোট, রিসেন্টলি ফুটছে। লাস্ট যে ইনকিউবেটরের মধ্যে লাস্ট তার্কির ডিমগুলো ছিল ওগুলা ফুটছে। ফুটার পর এখানে রাখছি, এখানে রাখার পর আল্লাহর মতে বড় হচ্ছে। তো 108 লাইটের নিচে এবং খাবার দাবার দিয়ে দিছি। তো গোল্ডেন স্যাবরাইটের বাচ্চাটা খুব ভালো মতো দেখা যাচ্ছে। এই যে দেখুন কত বড় একটা টাইগার মুরগির বাচ্চা মারা গেছে। এই মুরগি বাচ্চাটা কিভাবে মারা গেছে সেটা আপনাদেরকে বলি আজকে। এটা মারা গেছে যে আমি যে টাইগার মুরগিকে খাবারে পাত্র দিছি, ওই পাত্রতে গিয়ে খাবার খাচ্ছিল, ভিতরে গেছে গা, ভিতরে গিয়ে মাথাটা আটকাই গেছে, তারপর মারা গেছে। তো এই কষ্টটা অনেক কষ্টের, যে না দেখা সত্ত্বেও ও ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর খাবার খাইতে গিয়ে আটকাই গেছে, তারপর মারা গেছে। আরও কিছু ঘটনা ঘটছে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে একবার শোকের সংবাদ, সেটা বলতে পারবেন এই ভিডিওটা দেখে। ভিডিওটা দেখে অনেক খারাপ লাগবে হয়তোবা, কিন্তু এটাই সত্যি। খুঁটিনাটি সমস্যা হয়ে থাকে খামারে, খামারে বাচ্চা মারা যায়, তারপর রানিং পেয়ারও মারা যায় মাঝে মধ্যে। তো অনেকে দেখায়, অনেকে দেখায় না, আমি দেখাই যে কী সফলতা আসতেছে এবং কী কারণে অসফলতা আসতেছে সেটাও দেখাই। তো এটা হচ্ছে যে অসফলতার একটা ধাপ। আর এটা হচ্ছে ছোট্ট তার্কির বাচ্চা, এটা ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে বলতে মাঝখানে একদিন আমার এখানে লাইন ছিল না, মানে কারেন্ট চলে গেছে, কারেন্টে ডিস্টার্ব হয়েছে। পরবর্তীতে এটা পানি দিয়েছিলাম, পানি খাইছে। তো রাতের দিকে দেখতেছি যে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার সাথে সাথে ওকে আমি মেডিসিন দিছি, তারপর রিকভার করতে পারে নাই। আমি অনেক চেষ্টা করছি এবং গরম জায়গায় রাখছি, তারপর রিকভার করতে পারে নাই। আল্লাহ জানে কী হচ্ছে না হচ্ছে। লাগাতার কয়েকটা বাচ্চা মারা গেছে এবং পাখির বাচ্চাও মারা গেছে, সেটাও দেখাবো আপনাদেরকে। পাখির বাচ্চাটা কেন মারা গেছে, আমার গাফিলতির কারণে মারা গেছে। তো এরকম ব্যাড লাক হয়ে থাকে মাঝে মধ্যে। তো এটা হচ্ছে তার্কি বাচ্চা, হোয়াইট কালার। এই দুইটা বাচ্চা কেন মারা গেছে সেটা আপনাদেরকে খুলে বলবো ইনশাআল্লাহ। আর এই দুইটা বাচ্চার মারা যাওয়ার কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ আলো বেশি হওয়ার কারণে। তো আলো বেশি হওয়ার কারণে ওদের শরীরটা একটু গরম হয়ে গেছে এবং হাঁপাইছে, তারপর হিটস্ট্রোক করে মারা গেছে। ইদানিং বেশি ঠান্ডা পড়তেছিল, তো বেশি ঠান্ডা পড়ার কারণে আমি আমার পাখির রুমে 200W লাইট লাগাই দিয়েছি। 200W লাইট লাগানোর পর এদের এখানে গরম বেশি হয়ে গেছে। তো গরম বেশি হয়ে যাওয়ার পর এরা খুব পরিমাণ পানি খাইছে এবং হাঁপাইছে আমি দেখছি। পরবর্তীতে লাইটটা খুলে দিয়েছিলাম, লাইটটা খুলে দেওয়ার পরও ওরা হাঁপাইছে, বাচ্চা সেজন্য রিকভার করতে পারে নাই এবং মারা গেছে। দুইটাই সেম কারণে মারা গেছে। এখানে আছে যে জাপানিজ বান্থামের বাচ্চা একটা আর টাইগারের বাচ্চা একটা। তো লালটা হচ্ছে যে টাইগারের বাচ্চা। তো এই সমস্যাগুলো হয়ে থাকে, সবাই দেখায় না, আমি দেখাই। অসফলতার পিছনে সফলতা আছে। কোন মেডিসিন কোনখানে দেওয়া লাগে, কোন সময় দেওয়া লাগে, কোন মেডিসিনে ও সুস্থ হবে সেটা দেখার বিষয় আছে। তো আমি চেষ্টা করছি, আমারও ব্যর্থতা আছে। আমি যে সফল সেটা না, আমারও ব্যর্থতা আছে। এই ব্যর্থতার মাঝেই এগুলো চলতেছে। কিছু বাচ্চা টিকতেছে, কিছু বাচ্চা নতুন নতুন শিখতেছি যে কীভাবে বাঁচানো লাগে, কীভাবে কী ট্রিটমেন্ট করা লাগে, এগুলো নতুন করে আমি শিখতেছি। তো যেটা বুঝতেছি এবং নলেজে আসতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাই, আপনারা যদি খামার করেন এভাবে করতে হবে এবং খুব কেয়ারলি করতে হবে, বাচ্চাগুলো টিকাইতে হবে এবং খুবই নজরদারি দিতে হবে বাচ্চার প্রতি এবং রানিং পেয়ারের প্রতি। কোনোটার অসুস্থ হয়েছে নাকি, কোনোটার ঠিক হয়েছে নাকি, কোনোটা ঝুরাচ্ছে নাকি, ঝিমাচ্ছে নাকি, এগুলা চেষ্টা করতে হবে, খেয়াল রাখতে হবে। তারপরে গিয়ে একটা সফল খামার হবে, তারপর ওইখান থেকে আপনি বেনিফিট পাবেন, লাভ পাবেন। এছাড়া কিন্তু লাভ হবে না এবং লসের পর্যায়ে যাইতে পারেন। সেই জন্য এই ভিডিওগুলো আমি করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। শেয়ার করার পর আপনারা জানতে পারবেন, তারপরে ক্ষতি কতটুক এবং লাভ কতটুক সেটাও জানতে পারবেন। এবং যদি ব্যর্থতার মাঝে আপনি হারাই যান তাহলে সফলতা কখনোই পাবেন না, ব্যর্থতা আসবে। ব্যর্থতা হচ্ছে যে আপনার সফলতা আসার একটা দরজা, ব্যর্থ হয়ে আপনি ওই দরজাটা পার করে সফলতার মধ্যে যাইতে পারবেন, এটাই হচ্ছে যে মূল কথা। তো যাক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো এই বাচ্চাগুলো আমি মাটির চাপা দিতে হবে এবং অন্যান্য বাচ্চাগুলো সব সুস্থ আছে, আমি দেখাইছি আপনাদেরকে ভিডিওতে। তো এটা হচ্ছে যে অনেক খারাপ একটা বিষয় এবং অনেক কষ্টের বিষয় যে বাচ্চাগুলো মারা গেছে। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তো শীতকাল চলে যাচ্ছে, শীতকাল চলে যাওয়ার মাঝখানে গরম ঠান্ডা মিলে এই সমস্যা হয়ে থাকে মাঝে মধ্যে।
তো এগুলো এখন মাটি চাপা দিয়ে দিব। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো আজকে আমার মনটা খুবই খারাপ। আমার যে মুরগিগুলো আমি জমাইছিলাম এবং ইনকিউবেটর থেকে ফুটাইছিলাম ওগুলো থেকে কিছু বাচ্চা মারা গেছে। তো এইটা হচ্ছে যে শীত গরমের ঠান্ডা, এটা হচ্ছে যে শীত গরমের ধাক্কা। তো এভাবে মারা গেছে যে সেটা একটা কষ্টের বিষয়। তো আপনারা সবাই দোয়া করবেন বাকি সবগুলো যেন সুস্থ থাকে এবং ভালো থাকে।